মোদী অমিত শাহর মুখ দেখিয়ে নির্বাচনে জেতা যায় না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা জরুরি। দিল্লি বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত টুইট ঘিরে দলের অন্ধারে শোরগোল। বাংলাকে বার্তা, টার্গেটকে দিলীপ ঘোষ, তুঙ্গে জল্পনা। অনেকে অনেক কথা বলবেন, বাস্তবে মাটিতে নেমে কাজ করা উচিত। আমাদের দলে মুখ্যমন্ত্রীর নাম আগে ঘোষণা হয় না, জেতার পর ঠিক হয়, পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। রাজ্যে তাদের দলের সাংগঠনিক অবস্থা খুব ভালো, তারা এগোচ্ছেন, দাবি বিজেপি রাজ্য সভাপতির। ফের কেন্দ্র রাজ্য সংঘাত, এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন ঘিরে কাজিয়া। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত রাজ্যের। অনুষ্ঠানে উপস্থিত থাকবে না রাজ্যের কোনো প্রতিনিধি। কলকাতা যখন পরিবেশ বান্ধব বাসের উদ্বোধন হয়, তখন তাকে আমন্ত্রণ জানানোর সৌজন্য দেখায়নি রাজ্য সরকার। এক্সপ্রেস মেট্রোর উদ্বোধনের নিয়ম এবং সৌজন্য মেনেই আমন্ত্রণ জানানো হয়েছে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি বাবুল সুপ্রিয়র। উদয়ের পর নাটকীয়ভাবে ফিরে এসেই বয়ান বদল সিঁথিকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরা বিবির। রাজকুমার শাহের ছেলের ভয়ে পুলিশি অত্যাচারের কথা দাবি আসুরার। আগে আসুরাই বলেছিলেন তাঁর চোখের সামনে ব্যবসায়ী রাজকুমার শাহকে মারধর করেছে পুলিশ। পুলিশ অথবা কোনো প্রভাবশালী চাপেই আসুরার বয়ান বদল, সে কারণে পুলিশি তদন্তে তাঁদের আর আস্থা নেই। সিবিআই তদন্তের দাবি মৃত রাজকুমার শাহের পরিবারের। শিয়ালদা কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি আসুরার। 109, এবার 242, সব রেকর্ড ছাপিয়ে গেল একদিনে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। এ নিয়ে কমপক্ষে 1355 জনের মৃত্যু হল মারণ ভাইরাসে, পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। জেঠু সম্পত্তি হাতে পেয়ে তাঁর উপরই নৃশংস অত্যাচার, বৃদ্ধের পা ভর্তি পোড়া দাগ। ভাইপোর কীর্তিতে কালনার ডাঙ্গাপাড়ায় তীব্র উত্তেজনা, পেশায় শিক্ষক ভাইপোকে ঘিরে বিক্ষোভ, মারধর, আটক অভিযুক্ত। নিজের সার্ভিস রিভলভার থেকে ছিটকে বেরোনো গুলিতে নিজেই জখম হলেন কর্তব্যরত এক পুলিশ কর্মী। পুরুলিয়ার বেলগুমা পুলিশ হেডকোয়ার্টার্সের ঘটনা, দুর্ঘটনা না আত্মহত্যার চেষ্টা, তদন্তে পুলিশ।